এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আরো একটা বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের বিজনেস আইডিয়াটা আপনাদের কাজে লাগবে। ব্যাগের ব্যবসা। দেখেন, আমাদের দৈনন্দিন জীবনে সবসময় ব্যাগের প্রয়োজন হয়। একটা সময় ছিল আমরা ব্যাগ নিয়ে বাজারে যেতাম, তারপর বাজার থেকে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসতাম, কিন্তু এখনকার সময় কিন্তু আমরা সেই কাজটা করি না। আমরা খালি হাতে বাজারে চলে যাই, তারপরে আসার সময় ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে আসি, কিন্তু এই ব্যাগটা দেয় কে? ব্যাগটা দেয় মূলত দোকানদারেরাই বা ব্যবসায়ীরাই। তো এই ব্যাগটা দোকানদাররা দেয় কোথা থেকে? পায় ব্যাগটা কারো না কারো কাছ থেকে, তারা কিনে এনে তারপরে আপনাকে দেয়। তো বর্তমান সময়ে টিস্যু ব্যাগ, টিস্যু ব্যাগের চাহিদা অনেক বেশি। কারণ দেখেন, কাগজের ব্যাগ বা পলিথিন ব্যাগ এগুলো যেমন আগে অনেক বেশি ডিমান্ড ছিল, তার চেয়ে বেশি ডিমান্ড এখন এই টিস্যু ব্যাগের। আপনি চাইলে এই টিস্যু ব্যাগের ব্যবসাটা শুরু করে দিতে পারেন। এই ব্যাগের ব্যবসা দুইভাবে করা যেতে পারে, দুই তিন ভাবে করা যেতে পারে। ধরুন আপনার কাছে যদি অনেক টাকা থাকে, তাহলে আপনি সরাসরি এই ব্যাগের একটা ফ্যাক্টরি দিতে পারেন। সেক্ষেত্রে আপনার 30-40 লক্ষ টাকা খরচ হতে পারে। একটা মেশিনের দামে মেবি 15-20 লক্ষ টাকার মধ্যে আপনি একটা মেশিন পেয়ে যাবেন। তো শুধুমাত্র মেশিনে তো আর আপনার এটা হয়ে যাবে না, র মেটেরিয়ালস লাগবে, সেই সাথে আপনি কোথায় মেশিনটা স্থাপন করবেন, সেই জায়গাটার জন্য ভাড়া দিতে হবে বা স্পেস কিনতে হবে, যাই করুন না কেন, সব মিলে আপনার মেবি 20-30 লক্ষ টাকা লাগতে পারে একটা ফ্যাক্টরি চালু করার জন্য। তো আমরা যেহেতু অনেক গরিব, মানে আমাদের কাছে টাকা পয়সা নেই, তাহলে আমরা এই ব্যবসাটা কিভাবে করব? আমার কাছে তো 20-30 লক্ষ টাকা নেই। তো সেক্ষেত্রে আমরা গরিবের হালতে ব্যবসাটা শুরু করতে পারি। যেমন যারা আসলে এই ফ্যাক্টরি গুলো চালায়, তাদের কাছ থেকে আমরা ব্যাগগুলো কিনে এনে বাজারে বাজারে সাপ্লাই দিতে পারি। সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক বেশি প্রফিট করতে পারবো। তা সেই ধরনের আমার এই এলাকায় আমার একজন মুরব্বী আছে, উনি এই ব্যাগের ব্যবসা করেন। তো উনি কিভাবে করেন, একটা সাইকেল আছে, সাইকেলের পেছনে বড় একটা ঝুড়ি বানিয়ে নিয়েছেন, সামনে ব্যাগ আছে, পেছনে ঝুড়ি আছে, সাইকেলটাও হেভি মজবুত একটা সাইকেল, নিজের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছেন। তো তিনি সারা দিন চার দোকানে আড্ডা মারেন, আর বিকাল 4টার দিকে বের হয়ে যান সাইকেলটাকে নিয়ে। প্রত্যেকটা দোকানে দোকানে কিন্তু ব্যাগের প্রয়োজন হয়, মুদি দোকান, ফার্মেসির দোকান, কাপড়ের দোকান, সব জায়গায় ব্যাগের প্রয়োজন, ব্যাগের প্রচুর চাহিদা। তো আপনি এই চাহিদাটাকে কাজে লাগাতে পারেন। তাহলে এর জন্য আপনাকে কি করতে হবে, গুলিস্তান অথবা বাবু বাজার, ইসলামপুর, এদিকে আপনি খোঁজ করুন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে কোথা থেকে আপনি এই ব্যাগটা কালেকশন করবেন। তার চেয়ে আরো সহজ একটা পথ আপনাকে বলে দিচ্ছি। আপনি ফেসবুকে সার্চ দিবেন, টিস্যু ব্যাগ লিখে দেখবেন, অনেকেই আপনাকে টিস্যু ব্যাগ সাপ্লাই দেওয়ার জন্য বসে আছে, যে ভাই নিয়ে যান আমার কাছ থেকে, নিয়ে আপনি বিক্রি করুন। আপনাকে তারা অনেক ধরনের সাপোর্ট দিবে, যে করেই হোক আপনি যেন ব্যবসাটা করতে পারেন, তাদের ব্যাগগুলো চালাতে পারেন, তারা কিন্তু এইটাই চায়। তো আপনি গুগল করতে পারেন, ফেসবুক করতে পারেন, ইউটিউব করতে পারেন, এই তিনটা রিসোর্স বলে দিলাম, যে কোনো এক জায়গায় আপনি টিস্যু ব্যাগ লিখে সার্চ করুন না কেন, দেখবেন সাথে সাথে অনেকগুলো সাজেশন চলে আসবে, এদের সাথে আপনি যোগাযোগ করুন, যোগাযোগ করেই কিন্তু আপনি আপনার ব্যবসা শুরু করে দিতে পারেন। তো এক্ষেত্রে আপনি পার ডে মিনিমাম সর্বনিম্ন 1000 টাকা ইনকাম করতে পারবেন এই ব্যাগের ব্যবসা করে। আমি তো ওই মুরব্বীর কথা বললাম, উনি শুধুমাত্র বিকেলে করে, তাতেই কিন্তু ওনার চলে। যদি আপনি সারাদিন করতে পারেন, ধরলাম দিনে 8 ঘন্টা করলেন, অথবা বিকালে করলেন, তারপরেও কিন্তু আপনি দিনে 1000 টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি স্টুডেন্ট হন, সেক্ষেত্রেও কিন্তু এই ফ্যাসিলিটিটা পেয়ে যেতে পারেন, কারণ ইউনিভার্সিটিতে সারাদিন পড়ালেখা করে না কেউ। ইউনিভার্সিটিতে যারা পড়ে ওই ক্যাম্পাস টাইমটাতেই লেখাপড়া করে, আর পরীক্ষার 2 দিন আগে হুমড়ি খেয়ে পড়ে। আমি বলছি এখানে আপনি 10,000 টাকা, কমপক্ষে 10,000 টাকা, অথবা আপনি প্রথম অবস্থায় 5,000 টাকা মাল আনেন, এনে একদিনে বিক্রি করে তারপরের দিন আবার আনেন। এভাবে করতে করতে কিন্তু এক সময় আপনার পুঁজি বাড়বে, এক সময় আপনার ব্যবসা অনেক বড় হবে।
তো আশা রাখছি আমার এই আলোচনাটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে এই ধরনের আরো আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফিজ।